আপনাকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, ভাই বোনের স্নেহ সুন্দর সম্পর্ক রাখি বন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়। শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা নামে মানা হয়। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হয়। এই পবিত্র দিনে বোন এবং দিদিরা ভাইয়ের হাতে রক্ষাসূত্র বা রাখি পরিয়ে দেয় এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে। একই সঙ্গে ভাইরাও আজীবন বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি নেয়। তবে এই রাখি উৎসব শুধুমাত্র ভাই বোনেদের মধ্যেই সীমাবদ্ধ নয়, যে কোনো ব্যক্তির মঙ্গল কামনার্থে সবার হাতেই রাখি পরিয়ে দেওয়া যায়। তাই যে সমস্ত বোনেদের ভাইরা দূরে থাকে অথবা যে সমস্ত বোনেদের ভাই নেই এবং যাদের ভাই কাছেই আছে, সকল ভাইদের মঙ্গল কামনায় এই দিনে সমস্ত বোনেদের সবার আগে স্নান সেরে ভগবান সিদ্ধিদাতা গণেশের পুজো করে গণেশের হাতে রাখি পরিয়ে বা নিবেদন করে ভাইদের হাতে রাখি পরানো উচিত। আর এবছর এই পবিত্র দিনটি পড়েছে বাংলার 26শে শ্রাবণ 1429, ইংরাজির 12ই আগস্ট 2022 শুক্রবার। পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 25শে শ্রাবণ 1429, ইংরাজির 11ই আগস্ট 2022 বৃহস্পতিবার সকাল 9:56। পূর্ণিমা তিথি থাকবে 26শে শ্রাবণ 1429, ইংরাজির 12ই আগস্ট 2022 শুক্রবার সকাল 7:05 পর্যন্ত। তো এবার বলি রাখি পরানোর শুভ মুহূর্ত। রাখি পরানোর শুভ মুহূর্ত হল 11ই আগস্ট বৃহস্পতিবার রাত্রি 8:51 পর থেকে যে কোনো সময়। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আমি আমার ভাইয়ের মঙ্গল কামনায় কিভাবে সিদ্ধিদাতা গণেশের পুজো করি সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আর পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করব, হাতে গঙ্গা জল নিলাম আর মাথায় 3 বার ছিটিয়ে নিলাম, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। হাতটা আরেকটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর আমি সবকিছু আগেই সাজিয়ে রেখেছি রোজকার মতো, তো সমস্ত উপকরণে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তাহলে চলো পুজো শুরু করি। এখানে দেখো ঘিয়ের প্রদীপ একটি আমি সাজিয়ে নিয়েছি। আমি আমার ভাইয়ের মঙ্গলার্থে এবং সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে এই ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। তো এসো একটু প্রদীপের আলো আমি আগে ঠাকুরকে দেখিয়ে নিই। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার দেখো এই পরিষ্কার পাত্রটা আমি নিয়ে নিয়েছি। আমি এখানে সিদ্ধিদাতা গণেশকে বসাবো এবং স্নান করাবো। চন্দন দিয়ে একটু মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। ফুল দিয়ে সাজিয়ে নিই। তাহলে এসো এবার আমি গণেশকে নামিয়ে নিই। জয় ঠাকুর, ওম গণেশায় নমো নমঃ। আজকের দিনে তোমরা পঞ্চামৃত বানিয়েও
গণেশকে স্নান করাতে পারো, অথবা ঘি আর মধু মাখিয়েও শুদ্ধ জল দিয়েও স্নান করাতে পারো। তো আমি এখানে ঘি আর মধু গণেশকে মাখিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ। সুন্দর করে ঘি মাখানো হয়ে গেছে। এরপর আমি গণেশ ঠাকুরকে সুন্দর করে মধু মাখিয়ে দিচ্ছি। মধু নিলাম, এরপর আমি সুন্দর করে মধু মাখিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ। এবার আমি এই ঘটিটা নিলাম, এবার শুদ্ধ জল নিয়ে নিচ্ছি। এই জায়গায় চাইলে তোমরা গঙ্গা জলও নিতে পারো। আর দিচ্ছি অগরু, আর দিচ্ছি সামান্য একটু চন্দন, দিলাম ফুলের পাপড়ি, আর দেব দূর্বা। তো স্নানের জলটা আমার রেডি করা হয়ে গেছে। এবার এসো আমি সুন্দর করে ঠাকুরকে স্নান করিয়েছি। প্রথমে শ্রীচরণ ধুয়ে দেব, তারপর সারা অঙ্গে জল ঢালবো। গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ। পরিষ্কার কাপড়টা নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গণেশ ঠাকুরকে তুলে সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। গণেশ ঠাকুরের স্নানাভিষেকের জল, ভাই যদি তোমার কাছে থাকে, ভাইরা যদি তোমাদের কাছে থাকে, তো ভাই বা দাদার মাথায় এই স্নানাভিষেকের জল সুন্দর করে বুলিয়ে দেবে, তারপর কোনো গাছের ফুল গাছের টবের তলায় দিয়ে দেবে। আর যদি ভাইরা কাছে না থাকে, মনে মনে মঙ্গল কামনা করে ফুল গাছের টবের তলায় দিয়ে দেবে। এবার দেখো এই পান পাতাটা আমি নিয়েছি, এই পান পাতাটার উপরে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এই পান পাতাটা আমি এখানে দিলাম। এর উপরে একটু চাল ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু ফুল। আর আমি সিদ্ধিদাতা গণেশকে সিংহাসনে বসিয়ে দিচ্ছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এখানে একটি পৈতে রাখা আছে, এই পৈতেটা আমি সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ। এবার দেখো এখানে কেশর চন্দন আমি আগেই গুলে রেখেছি, কেশর চন্দনের তিলক আমি গণেশের কপালে পরিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ, গম গণেশায়। আর এখানে দেখো সিঁদুর রাখা আছে, গণেশ ঠাকুরের কপালে সিঁদুরের ফোঁটা দিতে হয়, তো আমি এখানে সিঁদুরের তিলকও ঠাকুরের কপালে পরিয়ে দিচ্ছি। গ
কম গণেশায় নমো নমঃ, কম গণেশায় নমঃ। দেখো চাল আছে, তো আমি চাল নিলাম, আমি ঠাকুরের কপালে দিচ্ছি, একটু ওই তিলকের সাথে এই চাল একটু দিয়ে দিতে হবে। এবার বস্ত্র স্বরূপ এই মৌলি সুতো আমি সিদ্ধিদাতা গণেশকে পরিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ। এবার চন্দন সহযোগে এই ফুলের মালা আমি ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছি। গম গণেশায় নমো নমঃ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এখানে দেখো দুটি গোলাপি পদ্ম ফুল আছে, গোলাপি পদ্ম ফুল সিদ্ধিদাতা গণেশের খুব প্রিয়, তো চন্দন সহযোগে এই ফুল দুটি আমি ঠাকুরের কাছে নিবেদন করছি। গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ। গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ, গম গণেশায় নমো নমঃ। দেখো একুশটি দুর্বা আছে, আজকের দিনে একুশটি দুর্বা সিদ্ধিদাতা গণেশের ডান হাতে নিবেদন করা খুব শুভ, তো এখানে আমি একুশটি দুর্বা দিলাম, চন্দন সহযোগে সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে নিবেদন করলাম। এতে গন্ধে পুষ্পে গম গণেশায় নমো নমঃ, এতে গন্ধে পুষ্পে গম গণেশায় নমো নমঃ, গণেশায় নমো নমঃ, এতে গন্ধে পুষ্পে গম গণেশায়। এবার দেখো এখানে একটি নতুন রাখি আমি ঠাকুরের জন্য নিয়ে এসেছি। এবার দেখো এই রাখিটা আমি সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করছি, তোমরা চাইলে ঠাকুরের ডান হাতেও এই রাখিটা বেঁধে দিতে পারো, অথবা এইভাবে ঠাকুরের সামনেও নিবেদন করে দিতে পারো। আর হাত জোড় করে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ঠাকুর তুমি আশীর্বাদ করো, আমার ভাই যেখানেই থাকুক সুস্থ থাকুক, নীরব থাকুক ও দীর্ঘায়ু কামনা করি তোমার কাছে। এবার ঠাকুরের কাছে হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করছি। এক উদন্ত মহাকায়ং লম্ব দর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেড়ম্বং প্রণমাম্যহম। ওম সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ, জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার দেখো এখানে একটি পানপাতা নিয়েছি, আরেকটি পানপাতা নিয়েছি, এই পানপাতাতেও আমি একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম, আর দিলাম একটি রূপোর কয়েন, আর দিলাম একটি সুপারি, এটা আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। এবার আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করব, তো ভোগ নিবেদন করার আগে একটুখানি ফুলের আসন আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের দিনে চেষ্টা করবে একটুখানি পায়েস করে ঠাকুরের কাছে নিবেদন করতে, তো আমি এখানে ছানার পায়েস রেখেছি, ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করছি। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। আর তোমরা তো জানোই সিদ্ধিদাতা গণেশের লাড্ডু এবং কলা খুব প্রিয়, তাই আমি ওনার ভোগে লাড্ডু আর কলা রেখেছি। জয় গণেশ। আর দিলাম পান করার জন্য জল। আরতি করব, এখানে পঞ্চপ্রদীপ সাজিয়ে রেখেছি, পঞ্চপ্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি।
কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। জয় গণেশ, জয় গণেশ।